প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মিত আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। দর্শক, চলুন দেখে আসি আজ আপনাদের জন্য কি থাকছে বিচিত্রায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে হাতির ঝিলের এমপি থিয়েটারে 3 দিন ব্যাপী মহানগর সাংস্কৃতিক উৎসব 2019-এর আয়োজন করা হয়। সাত মার্চ হাতিঝিলের এমপি থিয়েটারে 3 দিন ব্যাপী মহানগর সাংস্কৃতিক উৎসব 2019-এর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত রাজধানীর হাতিঝিলে অবস্থিত এমপি থিয়েটারে সাংস্কৃতিক উৎসবে চলে অ্যাক্রোবেটিক প্রদর্শনী, সঙ্গীত, নৃত্য, যন্ত্রসঙ্গীত, মঞ্চনাটক, যাত্রাপালা, পালাগান, পাপেট শো, ব্যান্ড সঙ্গীত ও দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন হাতিঝিল প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ এবং ঢাকা জেলার জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। সব মিলে 3 দিন ব্যাপী শিল্পকলা একাডেমির আয়োজনে এবং শিল্পীদের বর্ণিল পরিবেশনা সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক দর্শকদের মুগ্ধ করে। তোমাদের কি দরকার?
যে চমৎকার এমফি থিয়েটারটা এখানে নির্মাণ করা হয়েছে, এই এমফি থিয়েটারটাকে আমরা জনগণের অংশগ্রহণে শিল্পকলা একাডেমির একটি প্রথম অনুষ্ঠান আমরা চাই, এটি একটি যাত্রা শুরু করলাম। আমাদের লক্ষ্য প্রতি মাসেই এখানে অনুষ্ঠান করা। সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো, এই স্লোগানে কয়েকটি সামাজিক সংগঠন যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস 2019 উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। দশ মার্চ রবিবার ছায়ানট ভবনে ইউবিআর বাংলাদেশ অ্যালায়েন্স, হ্যালো আই এম কনসোর্টিয়াম এবং আর এইচ আর এন প্ল্যাটফর্মের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস 2019 উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতা নতুন বিশ্ব গড়ো, এই স্লোগানে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সৃষ্টিশীল হওয়ার ব্যাপারে তাগিদ দিয়ে সারা বিশ্বে এবারে নারী দিবস পালন করা হয়েছে। পিএসটিসির নির্বাহী পরিচালক ডক্টর নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মেহরা ফরুজ চুমকি এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজকীয় নেদারল্যান্ডসের বাংলাদেশস্থ দূতাবাসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েস এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বাংলাদেশ প্রতিনিধি ডক্টর অসা টার্কেলসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। একজন নারী যখন সন্তান সম্ভব হয় তখন তার জন্য যে একটি বিশেষ বিশেষ গুরুত্বের প্রয়োজন আছে, তার পুষ্টি, তার সকল কিছু, এটার জন্য আমরা ভুলেই বসে থাকি, মনে করি এটা স্বাভাবিক। খুশি হচ্ছি কিন্তু আসল কাজ কি করছি না, অথচ সেই কিন্তু জন্ম দিবে যে সন্তানের, সেই সন্তানই আগামী দিন এই পৃথিবীকে সামনে এগিয়ে নেবে। For me, the theme, think equal, build smart and innovate for change, means that placing innovation by women and girls, for women and girls, and of women and girls. And it should be put at the heart of all efforts to achieve gender equality. সবশেষে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সত্তার দলীয় নৃত্য পরিবেশন এবং কিশোর কিশোরী ও যুবদের অংশগ্রহণে নারীর জীবনচক্র নিয়ে নাটিকা চক্রভঙ্গ। আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো থিঙ্ক ইকুয়াল, বিল্ড স্মার্ট অ্যান্ড ইনোভেট ফর চেঞ্জ। সো এই প্রতিপাদ্য আমরা ইনোভেশনের চেষ্টা করেছি। আমরা তিনটি নেটওয়ার্ক একসাথে আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের জন্য এক হয়েছি, উদ্যোগী হয়েছি, এবং আমরা সবাই মিলে নারীর উন্নয়ন, শুধু নারীর উন্নয়ন নয়, আমরা সার্বিক উন্নয়নের কথা যদি চিন্তা করে থাকি তাহলে অবশ্যই নারীর উন্নয়নের কথা ভাবতে হবে, নারীকে সাথে নিয়ে আমরা আগাতে হবে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের গ্যালারি একে এ টেক্সট বুক অব প্যাথোলজি ও এসেন্স অব পেডিয়াট্রিক্স নামে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দশ মার্চ রবিবার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের গ্যালারি একে এ টেক্সট বুক অব প্যাথোলজি ও এসেন্স অব পেডিয়াট্রিক্স নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আলোচনা করেন জাতীয় অধ্যাপক ডক্টর শাহলা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া ও মেডিকেল এডুকেশনের ডাইরেক্টর অধ্যাপক ডক্টর এ কে এম আহসান হাবিব সহ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের বেশ কয়েকজন অধ্যাপক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ডিন, আন্ডার গ্রাজুয়েট মেডিকেল ফ্যাকাল্টি অধ্যাপক ডক্টর খান আবুল কালাম আজাদ। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, ফ্যাকাল্টি মেম্বার ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এ টেক্সট বুক অব প্যাথোলজি বইটি লিখেছেন যথাক্রমে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাহমিনুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডক্টর হোসনে আরা তাহমিন, এবং এসেন্স অফ পেডিয়াট্রিক্স বইটি লিখেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ এখলাসুর রহমান। বাংলায় চিকিৎসা বিজ্ঞানে পুস্তকের খুব অভাব, তো আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, কিন্তু আমাদের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমাদের যারা সরকার, আমাদের জাতির পিতা, সবারই একটা স্বপ্ন ছিল যে বাংলায় সর্বস্তরে বাংলা ভাষা চালু করা। এটারই আলোকে আমরা চেষ্টা করেছি প্রথম বাংলায় একটা প্যাথোলজি বই লেখার জন্য। এই বইটি মেডিকেল ছাত্রছাত্রী, চিকিৎসক, প্যারামেডিক্স, নার্স সবার জন্যই খুব সাহায্যকারী হবে।
8 থেকে 12 মার্চ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জলকন্যা শিরোনামে একটি বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জলকন্যা 8 থেকে 12 মার্চ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডার চারুকলা বিভাগের প্রধান প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রশিদ আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রদর্শনীর আয়োজক ও জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গোমেজ। প্রদর্শনীতে 21 জন নারী শিল্পীর 43টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। শিল্পীরা হলেন সুপর্ণা এলিস গোমেজ, আজাদী পারভিন, ইশরাত জাহান সুখী প্রমুখ। যদি মানুষের আবেগ বা অনুভূতিগুলোর কথা বলি, তখন অবশ্যই আমরা ভাষার চেয়ে রঙের মাধ্যমে বা মিউজিকের মাধ্যমে অবশ্যই এগুলো আমাদের বেটার এক্সপ্রেস করে। তো সেজন্য আমার মিডিয়াটা হচ্ছে রং। আমাদের মনের যে ইমোশনসগুলো থাকে, যেমন কোনোটাই কোনো সময় স্থির না, একই সময় আপনি কারোর জন্য ভালোবাসাও অনুভব করবেন, একই সাথে রাগও অনুভব করতে পারেন, সিম্প্যাথি, অনেক কিছু আসে। তো কখন আপনি স্পেসিফিক একটা ইমোশন বলতে পারেন না যে আপনার মনে এখন এই অবস্থা। তো এই জন্যই আমার আর্টে আমি এগুলোই প্রকাশ করি। ছবিগুলোর মধ্যে দিয়ে নারীরা যেমন বলতে চেয়েছে নিজেদের অধিকারের কথা, তেমনি ভাবে যেন ফুটে উঠেছে নারীদের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব। সমসাময়িক দৃষ্টিভঙ্গির প্রয়োগে জল রং ও অ্যাক্রিলিক মাধ্যমে করা কাজগুলোতে কেউ প্রকাশ করেছেন নিসর্গের বহুমুখী সৌন্দর্য, আবার কেউ বা প্রকাশ করেছেন স্বীয় শিল্পমনের গহীনে লুকিয়ে থাকা নিজস্ব শিল্পভাবনা। মঙ্গলবার প্রদর্শনী শেষ হয়েছে। আমাদের দেশের নারীরা বিভিন্ন সময়ে নানা সংসারের কাজের চাপে ওনাদের ছবি আঁকাটা অনেকটা বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে তাদেরকে একটু তুলে আনা, আবার যেন তারা কাজের এই গতিতে ফিরে আসে, সেই লক্ষ্যে আমাদের এই জলকন্যা দলটি গঠন হয়েছিল 2017 সালে। অনেকেই এখানে অংশগ্রহণ করেছে এবং খুব সুন্দর সুন্দর কাজ তারা দিয়েছে। তারা যে নানা ব্যস্ততার মাঝেও এই কাজগুলোতে সময় দিয়েছে, সেটাই আসলে আমাদের নারীদের জন্য আমরা যেটা লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম, আমার কাছে মনে হয়েছে আমরা কিছুটা হলেও সার্থক হতে পেরেছি। ব্যালেন্স ফর বেটার শিরোনামে নারী দিবসের অনুষ্ঠানের আয়োজন করে 5 তারকা হোটেল দি ওয়েস্ট ইন ঢাকা। এতে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট সফল নারীরা অংশগ্রহণ করেন। 9 মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যালেন্স ফর বেটার শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে 5 তারকা হোটেল দ্য ওয়েস্টিন। নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সাফল্য অর্জনের বিভিন্ন বাধাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে প্রতিবছর এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় দ্য ওয়েস্টিন ঢাকা ব্যালেন্স ফর বেটার শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট সফল নারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অনেকে তাদের সামনে এগিয়ে চলার গল্প বলেন এবং কী করে শতবাধা উপেক্ষা করে পুরুষদের সাথে ব্যালেন্স করে সামনে এগিয়ে যেতে হয় তার পরামর্শ দেন। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরো অনেক খবরাখবর। কোথাও যাবেন না, ফিরছি খুব অল্প সময়ে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। সমবেত সঙ্গীত, নাচ, গান আর আলোচনা ছড়িয়ে গেছে এই সংগঠনের শিল্পীরা। সারা দেশে বর্তমানে এর প্রায় 78টি শাখা সক্রিয় রয়েছে। 8 মার্চ শুক্রবার 38তম সম্মেলনের 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগঠনের প্রায় 700 শিল্পী ও সংগঠক অংশগ্রহণ করেন। নারী দিবসের কথা উল্লেখ করে অনুষ্ঠানে অতিথিরা আলোচনা করেন এবং পাশাপাশি একক রবীন্দ্রসঙ্গীত, নাচ, আবৃত্তি ও 3 কবির গান পরিবেশন করেন শিল্পীরা। তুমি সে কি হে
তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত প্রেমী সাধারণ দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিল্পীরা হলেন সুপর্ণা ইলিশ গোমেজ, আজাদী পারভিন, ইশরাত জাহান সুখী, আফরিন সুলতানা প্রমুখ। পঞ্চাশটি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 5 মার্চ মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় 50টি ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনচিত্র নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জাতীয় চিত্রশালার 1 নম্বর গ্যালারিতে 15 মার্চ পর্যন্ত প্রদর্শনী চলবে। বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ কৃষ্টি ও সংস্কৃতির এক অনুপম লীলাভূমি। আমাদের রয়েছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার। ক্ষুদ্র জাতিসত্তার আচার অনুশীলন, জীবনচিত্র ও বিভিন্ন সুকুমার বৃত্তি আমাদের সংস্কৃতির তাৎপর্যপূর্ণ অংশ। বাংলাদেশে প্রায় 50টি ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। সেসব জাতিগোষ্ঠীর অধিকাংশেরই নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পরিচর্যা ও সংরক্ষণের অভাবে তাদের ভাষা ও সাংস্কৃতিক অনুষঙ্গগুলো আজ যথাযথভাবে বিকশিত হচ্ছে না। সেগুলো সংগ্রহপূর্বক চিত্রশিল্পে উপস্থাপনের জন্যই এই আয়োজন। বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে যে 50টিরও বেশি সরকারি গণনা মতে যে আদিবাসীরা রয়েছে, আজকে তাদের উপরে 50টি আদিবাসী শিল্পী কাজ করেছে। এটা অনেক দিনের পরিকল্পনা ছিল, এরকম একটি আদিবাসীদের জীবনচিত্র নিয়ে, সংস্কৃতি নিয়ে এত চিত্র প্রদর্শনী করার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নিজামুদ্দিন, আদিবাসী ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত এবং প্রদর্শনীর প্রধান সমন্বয়কারী শিল্পী কনক চাপা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় 7টি ক্ষুদ্র জাতিসত্তার নৃত্য সম্প্রীতি। সম্প্রতি শেষ হলো সপ্তাহব্যাপী একক অভিনয় উৎসব 2019। 1 মার্চ থেকে শুরু হয়ে একক অভিনয় উৎসব চলে 7 মার্চ পর্যন্ত। 1 মার্চ শুক্রবার নাটক স্মরণীর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে একক অভিনয় উৎসব 2019-এর আয়োজন করা হয়। এই উৎসবের অংশ হিসেবে 5 মার্চ মঙ্গলবার সন্ধ্যায় নাট্য সংগঠন স্বপ্নদলের দর্শক রণিত মনোড্রামা হেলেন কেলারের 21তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। বিশ্বের বিস্ময়ে মহিষী নারী হেলেন কেলারের জীবন কর্ম, স্বপ্ন সংগ্রাম ও দর্শনভিত্তিক স্বপ্নদলের ব্যতিক্রমী প্রযোজনা হেলেন কেলার। এতে দৃষ্টি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান সুলিভানের অতি মানবিক প্রেরণায় হেলেন কেলারের সকল নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়েই এই নাটক। এতে অভিনয় করেছেন জয়না শবনম এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে 9 মার্চ শনিবার মঞ্চায়িত হলো নাট্য সংগঠন আরশিনগরের নাটক রাহু চণ্ডালের হার। নয় মার্চ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আরশিনগরের নাটক রাহু চণ্ডালের হার মঞ্চায়িত হয়।
কাটা সলা লাজ দিকানো ইয়ার পয়ানো কেনা রে ভুঁয়ের উপরে হাতা মারিসলা এবার বাঁশের উপরে হাতিসলা বাজিকর এক ভিন্ন জীবন। বাঁশবাজি, দড়িবাজি, বান্দর নাচানো, ভাল্লুক নাচানো, কাঠের পুতলা নাচানো, নররাক্ষস হয়ে কাঁচা হাঁস কাঁচা মুরগা কড়মড় করে চিবিয়ে খাওয়া, বিচিত্র চিকিৎসা পদ্ধতি আর নানারকম অবিশ্বাস্য অলৌকিকতার পসরা নিয়ে বাজিকর পথে পথে ঘোরে পশ্চিম থেকে পূর্বের পথে। সাথে থাকে তাদের প্রধান অবলম্বন ঘোড়া মহিষের দল আর অলৌকিক শক্তির আধার রাহুচণ্ডারের হাড়। এভাবেই চলতে থাকে রাহুচণ্ডারের হাড় নাটকের কাহিনী। রেজা আরিফের নির্দেশনায় রাহুচণ্ডালের হাড় নাটকটিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান, সোহেল, শ্যামা, শারমিন, ইভান প্রমুখ। এটি আরশিনগরের দ্বিতীয় প্রযোজনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার 79তম ব্যাচের একটি দলীয় চিত্র প্রদর্শনী চলছে চারুকলা জয়নুল গ্যালারিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে চলছে বিশ্ববিদ্যালয়ের 79তম ব্যাচের একটি যৌথ চিত্র প্রদর্শনী। 79তম ব্যাচের মোট 24 জন সহপাঠীর নানা সময়ের কাজ নিয়ে প্রায় 40 বছর আগে ফেলে আসা দিনগুলিকে একসাথে ফিরে পেতেই এই প্রদর্শনীর আয়োজন। সেই সময় বন্ধুরা এখন যে যার মতো যার যা জায়গা সমাজে প্রতিষ্ঠিত। এখন ছবি আঁকায় সবাই যে নিয়মিত তা নয়, তবে এখনও 79তম ব্যাচের অনেকেই ছবি আঁকেন। কারো কারো ছবি দেখে এটা স্পষ্ট যে ছবির প্রেম ও ছবি আঁকার প্রতি তাদের আকর্ষণ এখনও কমেনি। প্রতি বছর এভাবে ছবি প্রদর্শনীর মাধ্যমে তারা একসাথে হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই প্রদর্শনী চলবে 14 মার্চ পর্যন্ত। এটা আমাদের যৌথ প্রদর্শনী। আমরা যারা 79-তে ভর্তি হয়েছিলাম চারুকলায় আজ থেকে 40 বছর আগে, আমরা চাচ্ছি যে অন্তত বছরে একবার আমাদের দেখাশোনা হোক। দেখাশোনা এমনি হলে তো হয় না, যেহেতু শিল্পী আমরা, আমাদের দু একটা কাজ থাকুক। ওই যে যার মতো কাজ করে স্বাধীনভাবে, তাদের কাজ দিয়েই আমরা একটা শো করেছি। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব সামাজিক ও বিনোদন জগতের নতুন নতুন সব খবরাখবর নিয়ে। আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন আর থাকুন বাংলাভিশনের সঙ্গেই।